বন্ধ করুন। আমি ধন্যবাদ জানাই আজকে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, জাহাঙ্গীর সহ ব্লক এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন। অত্যন্ত কম সময়ে আজকে আমাদের এই ধিক্কার এবং প্রতিবাদ সভা আমরা সংগঠিত করতে পেরেছি। গতকাল দুপুরবেলায় আমার কাছে যখন এই খবরটি এসে পৌঁছায়, অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক এবং বেদনাদায়ক। গতকাল ফলতা ব্লকের তরফ থেকে একটি মিছিল, প্রতিবাদ মিছিল আপনাদের সাক্ষী রেখে এই অঞ্চলে এই বিধানসভায় হয়েছে এবং আজকে প্রায় একদিনেরও কম ব্যবধানে আমরা এই সভা আয়োজন করতে পেরেছি। এবং যে বিপুল সংখ্যায় মানুষ আজকে আমাদের সভায় সাড়া দিয়ে এসছেন, এনআরসির বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই লড়াইকে আপনারা আরও একাধিক ধাপ এগিয়ে দিয়েছেন। আমি আপনাদের সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম, সালাম জানাচ্ছি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি তার পরিবারের সাথে এই সভা মঞ্চে আসার আগে কালোচাঁদ মিদ্দের স্ত্রী, তার মা এবং তার চারটি সন্তান রয়েছে ছোট্ট, আমি তার পরিবারের সকলের সাথে কথা বলে এলাম। আমি জিজ্ঞেস করলাম যে এমন ঘটনা কেন ঘটল। উনি বললেন টিভিতে দেখে উনি ভেবেছেন এনআরসি হবে, একাত্তরের আগের ডকুমেন্ট খুঁজতে গেছিল, পাইনি, আত্মঘাতী হয়েছে, আত্মহত্যা করেছে। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আমি আপনাদের প্রথমে করজোড়ে আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করব, আপনারা সঠিক খবরটা মানুষের কাছে তুলে ধরুন। আপনারা হচ্ছেন সংবিধান অনুযায়ী আপনারাও দেশের অন্যতম একটি স্তম্ভ বলে, জুডিশিয়ারিকে যেমন বলে, মিডিয়াকেও তেমন বলে। আর সঠিক খবরটি মানুষের কাছে তুলে ধরা এবং পরিবেশন করা আপনাদের কাজ। এনআরসি করা অত সোজা নয়। এনআরসি করতে গেলে ভারতবর্ষের কেন্দ্র সরকার বলে দিল এনআরসি হবে, আর তেমনি বাংলা এনআরসি হবে, এটা ভাবার কোনো কারণ নেই। আমি আপনাদের আশ্বস্ত করে যাই, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়ে থাকে, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন মমতা ব্যানার্জি আছে, আমি মঞ্চ থেকে আপনাদের আশ্বস্ত করে বলে দিয়ে যাচ্ছি, এনআরসির এন বাংলার মাটিতে প্রবেশ করতে দেবো না, এনআরসি বাংলায় হবে না, এটা প্রথম কথা, এটা শেষ কথা। চাইলা মগের মুলুক চলছে না, যে দিল্লি থেকে ঘোষণা করলাম আর বাংলা এনআরসি হবে, যারা বড় বড় কথা বলছে, একাত্তরের আগে ডকুমেন্ট নিজেরা বার করতে পারবে? ত্রিপুরায় যদি এনআরসি হয়, তাহলে প্রথম যেই লোকটা বাংলাদেশে যাবে তার নাম হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। অস্বীকার করার জায়গা নেই। আপনারা যারা বলছেন এনআরসি হবে, নিজেদের মা, নিজেদের বাবা, নিজেদের দাদু, ঠাকুমা, দিদা, পরিবারের যারা অগ্রজেরা রয়েছে, তাদের বার্থ সার্টিফিকেট বার করতে পারবেন? আপনারা একাত্তরের আগে জমি ভিটার জায়গার দলিল বার করতে পারবেন? কেউ পারবে না। আমি আপনাদের বলি, বিভ্রান্তমূলক প্রচারে পা দেবেন না। এনআরসি হওয়ার কোন জায়গা বাংলা নেই। বিহারের মুখ্যমন্ত্রী বলেছে এনআরসি হবে না, আর মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়েও প্রতিবাদ করে এসছে, আর দিল্লি থেকে পা রাখার পর বাংলায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বলেছে যে বাংলায় এনআরসি হবে না, হবে না, হবে না। আর এনআরসি হওয়া তো সোজা না, রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এনআরসি করা যায় না। বাংলায় যতদিন মমতা ব্যানার্জি রয়েছে, এনআরসির একটা ফর্ম বাংলার মাটিতে ঢুকবে না, আপনাদের আশ্বস্ত করে আমি বলে দিয়ে যাচ্ছি। টিভিতে দেখছেন, খবরে দেখছেন, আর নিজেরা নিজেদের প্রাণ শেষ করে দিচ্ছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনাদের যদি কোনো রকম কোনো জায়গা, জমির কাগজপত্র বা দলিল না থাকে, আপনারা এফআইআর করুন পুলিশের কাছে। বন্যায় কারোর বাড়ি ভেসে গেছে, ঝড় বৃষ্টিতে কারোর বাড়ি ভেঙে গেছে, আগুনে কারোর বাড়ি পুড়ে গেছে, জমির দলিল, জায়গার জমি জায়গার কাগজপত্র থাকতে নাই পারে, আপনারা পুলিশে এফআইআর করবেন? আমাদের যারা ছেলেরা রয়েছে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, অঞ্চলে অঞ্চলে, বুথে বুথে, তাদের সাথে যোগাযোগ করবেন,
বিডিও অফিসে নিয়ে গিয়ে কাগজপত্র আমরা আপনাদের তৈরি করার জন্য আগামী দিনে সাহায্য করব। কিন্তু আপনারা নিজেদের প্রাণ এভাবে শেষ করবেন না। সিপিএম বিজেপির কাছে আপনাদের প্রাণের কোনো দাম নেই, কিন্তু আমাদের কাছে আপনাদের প্রাণ অত্যন্ত মূল্যবান। আমাদের কাছে আপনাদের প্রাণ মণি মুক্তোর মতো। দয়া করে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে বিভ্রান্তমূলক প্রচারে আর প্ররোচনামূলক প্রচারে দয়া করে পা দেবেন না, এসব থেকে বিরত থাকুন। আমি এখানে যখন আপনাদের কথা দিয়ে যাচ্ছি আর আমার অত্যন্ত খারাপ লেগেছে, তার কারণ আমি দেখেছি ডায়মন্ড হারবারে তো একজন মারা গেছেই, বাংলা এখনো পর্যন্ত সব মিলিয়ে প্রায় 7 জন মারা গেছে। আজকেও আমি গাড়িতে আসতে আসতে একটা খবর পেলাম, বসিরহাটে আবার একজন আত্মঘাতী হয়েছে, সুইসাইড করেছে। কেন? জমির জায়গা দলিলের কাগজপত্র নথিপত্র খুঁজে পাচ্ছে না। এখনো পর্যন্ত প্রায় 6-7 জন নিজের প্রাণ দিয়েছে। এবং আমি আপনাদের বলে যাই, তৃণমূল কংগ্রেস তো এর জন্য রাস্তায় নেমে আন্দোলন করবে, তার জন্য যত দূর যাবার আমরা যাব। আপনারা মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন, আপনারা 1 ধাপ এগোবেন, আমরা 10 ধাপ এগোবো। আপনারা এনার্জি দেবেন মমতা ব্যানার্জিকে, আর আমরা এনআরসিকে ছুঁড়ে গঙ্গার জলে ফেলে দেবো। এই কথা, এই আশ্বাস আমি আজকে আপনাদের এই সভামঞ্চ থেকে দিয়ে যেতে চাইছি। এত সোজা নাকি? যাকে মনে করবো তাকে তুলে ফেলে দেবো। আমার বাড়ির 4 জন সদস্য, মা বাবা স্ত্রী ছেলে, মা থাকবে বাড়িতে আর স্ত্রী থাকবে কোথায়? ডিটেনশন ক্যাম্পে হাতে হাতকড়ি লাগিয়ে নিয়ে যাবে, আমৃত্যু তাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে ভারতের কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর সরকার। এত সোজা নয়, ভারতবর্ষে তারা অন্য জায়গায় করতে পারে। আমি আপনাদের আবার বলছি, যতদিন আমাদের রক্ত থাকবে ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে, ভারতীয় জনতা পার্টির একটা প্ররোচনামূলক প্রচারের কাজ আমরা সম্পূর্ণ করব। এবং আমি তাদেরকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, শুনুন, আমি ভদ্র কথা বলি, আমি 1 বার অনুরোধ করি, আমি 2 বার অনুরোধ করি, আমি দরকার হলে 3 বার অনুরোধ করি। আমি মমতা ব্যানার্জির মতো অত উদার নই। সিপিএম কংগ্রেস আর বিজেপিকে এমনিতেই ডায়মন্ড হারবারের মাটিতে খুঁজে পাওয়া যায় না। আমার ভাইয়ের যে মৃত্যু হয়েছে, এই মৃত্যু ডায়মন্ড হারবারের মাটিতে এনআরসি নিয়ে প্রথম মৃত্যু এবং শেষ মৃত্যু। এরপর যদি একজন নিজের প্রাণ নিয়েছে এনআরসির কারণে, আমি বিজেপি সিপিএম এর রাজনীতি করা এই জেলায় চিরতরে বন্ধ করব। এই কথাটা আমি বলে গেলাম। এমনিতেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তোমাদের খুঁজতে হয়, আশেপাশে কোথাও নেই। ইলেকশনের সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠে সভা করে গেছিল, কি বলেছিল ইলেকশনের পর? আমার নাম করে বলেছিল বাত্তি গুল হো জায়গা। সেই প্রধানমন্ত্রীর প্রচারের পরেও আপনারা তার বাড়া ভাতে ছাই দিয়ে আমাকে 3,22,000 ভোটে জিতিয়েছেন। আপনারা যে আস্থা, ভালোবাসা, দোয়া, আশীর্বাদে আমাকে আবদ্ধ করেছেন, মাথায় রাখবেন, আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি ডায়মন্ড হারবারের মানুষের প্রতি কৃতজ্ঞ থাকি। এবং আমি যতদিন আছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলার পাহারাদার হিসেবে আছেই, আমিও আপনাদের সাথে আছি, এই কথাটা ভুলে যাবেন না। আমার পরিবার নিয়ে যদি কেউ ছেলে খেলা করে, আমার পরিবার মানে ডায়মন্ড হারবার জেল, ডায়মন্ড হারবার লোকসভার প্রায় 16,17,18,00,000 মানুষ, এদের একজনের গায়ে যদি হাত পড়ে, আমি বিজেপি সিপিএম কে কি করে বাড়িতে ঢুকিয়ে তালা বন্ধ করে রাখতে হয় সে আমি জানি। আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি, আগুন নিয়ে ছেলে খেলা করবেন না। এই যে সিপিএম প্রচার করছে ডায়মন্ড হারবারের রাস্তা ভেঙেছে, অবস্থান বিক্ষোভ করছে, সুজন চক্রবর্তীরা বড় বড় কথা, আর এনআরসি নিয়ে মানুষ যখন মারা যাচ্ছে, এদের রাস্তায় নেমে কোনোদিন প্রতিবাদ করতে দেখা যায় না। বিজেপি আর সিপিএম আজকে হাত মিলিয়ে একে অপরের সাথে জোট করে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, বাংলার মানুষকে ধোকা দিচ্ছে, আর তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। আমি আপনাদের বলে যাই, এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন, নিহতর পরিবারের পাশে দাঁড়াবেন, কালাচাঁদ মিদ্দের পরিবারের পাশে দাঁড়ান। আমি আমার সীমাবদ্ধ ক্ষমতা, এখতিয়ার, সামর্থ্য অনুযায়ী 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য করেছি। এবং আমি বলেছি জাহাঙ্গীরকে, তাদের বাড়ির অবস্থা আমি দেখে এসেছি, আমি বলেছি 1 মাসের মধ্যে নতুন বাড়ি তৈরি করে দিতে হবে, এটা আমরা করে দেবো, এটা আমাদের দায়বদ্ধতা।
এবং তাছাড়াও আমি আমার জেলার যুব সভাপতিকে ফোন করে বলেছি যে সারা জেলা জুড়ে তোমরা আরো 3 লক্ষ টাকা জোগাড় করবে, পরিবারের হাতে আরো 3 লক্ষ টাকা তুলে দিতে হবে। সব মিলিয়ে আমরা 5 লাখ টাকার আর্থিক সাহায্য পরিবারকে করব, কিন্তু যে কোনো প্রাণ কোনোদিন অর্থের বিনিময়ে তার তুলনা করা যায় না বা ঠিক না। কিন্তু আজ তার পরিবারের 4টে সন্তান রয়েছে। আমি এটাও আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি, তাদের মধ্যে যারা পড়াশোনা করেছে তার একটি ছোট্ট মেয়ে রয়েছে যে ক্লাস 4 পড়ছে। আজীবন তার পড়াশোনার দায়িত্বটা আমি আমার নিজের কাঁধে তুলে নিচ্ছি, এই দায়িত্বও আমার। এবং আপনারা আমাকে কথা দিন, এই ঘটনা প্রথম আর এই ঘটনা শেষ। টিভি দেখবেন, যখন দেখবেন এনআরসি নিয়ে খবর হচ্ছে, বলছে এনআরসি হবে, টিভিটা বন্ধ করে দেবেন। আমি কথা দিয়ে যাচ্ছি অন রেকর্ড, এই টিভির ক্যামেরার পর্দায়, এই ক্যামেরাগুলোর সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বাংলায় যতদিন মমতা ব্যানার্জি থাকবে বাংলা এনআরসি হবে না, হবে না, হবে না। এটা আমার কমিটমেন্ট আপনাদের, কিন্তু আপনারাও বিভ্রান্তে পা দেবেন না। আপনারা মমতা ব্যানার্জিকে এনআরসি দিন, আমরা এনআরসিকে ছেটিয়ে বিদায় করব, এটা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আজকেও আপনারা যেভাবে ভালোবাসা এবং অত্যন্ত কম সময়ে আমাদের আমাদের হাত এবং আন্দোলন এনআরসির বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আপনারা সাড়া দিয়ে আপনারা আমাদের ডাকে এসছেন, আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে দেখুন আসামে বলেছিল কি এনআরসি হবে, বলেছিল 40 লক্ষ লোককে ভারত থেকে বাদ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব। কি বলেছিল, মুসলমানদের ধার ধাক্কা দিয়ে দিয়ে পাঠাবো। আজকে দেখুন যারা হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছিল, আজকে সেই এনআরসির লিস্ট বেরিয়েছে, 19 লক্ষ মানুষের নাম নাগরিক পঞ্জি থেকে বাদ গেছে আসামে। আর সেই 19 লক্ষর মধ্যে 12 লক্ষ মানুষ হচ্ছে হিন্দু বাঙালি। যারা আজকে পদ্মচিহ্নে ভোট দিয়েছিল তারা আজকে পদ্মা নদীর ওপারে চলে যাচ্ছে, এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল চেহারা। কখন যে পদ্মচিহ্নে ভোট দিয়ে মোদীবাবুকে নির্বাচিত করে পদ্মা নদীর ওপারে চলে যাবেন বুঝতেও পারবেন না। তার কারণ কি, এদেরকে ভোটের আগে দেখা যায়, ভোটের পরে দেখা যায় না। ডায়মন্ড হারবারে এসছিল না লড়াই করতে ফুয়াদ আলিম, 23 মের পর কেউ টিকি দেখেছে? এসছিল না নীলাঞ্জন রায়, 23 মের পর কেউ টিকি দেখেছেন? নির্বাচনের আগেও মমতা ব্যানার্জি আর নির্বাচনের পরেও মমতা ব্যানার্জি। গ্রাম থেকে শহর থেকে কলকাতা থেকে অঞ্চল থেকে ব্লক সর্বত্র মানুষের বিপদে আপদে যদি কেউ নিজের প্রাণ বিপন্ন করে ঝাঁপিয়ে থাকে সেই বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি যখন আপনাদের সাথে আছে আপনারা ভয় পাবেন না। আপনারা এগিয়ে যান, সাহস দেখান, আর আপনাদের সাহস দেখালে আমাদের নেত্রী আজকে বলেছেন নেতাজি ইন্ডোরে যে আপনারা আমাকে সাহস দেখান আমি আপনাদের দুঃসাহস কাকে বলে দেখাবো। এদের কি করে জব্দ করতে হয় আমি জানি, তার কারণ সবাই আত্মসমর্পণ করে দিয়েছে, মমতা ব্যানার্জি করেনি। আর আমি আপনাদের আবার আশ্বস্ত করে বলতে চাই, আপনারা সুস্থ থাকুন, যেখানে যা অসুবিধা হবে, আপনাদের যদি জমির দলিল না থাকে, বাড়ির কাগজ না থাকে, ড্রাইভিং লাইসেন্স না থাকে, আপনাদের ভোটার লিস্টে নাম তুলুন। ভোটার লিস্টে নাম তুলতে এত ডকুমেন্ট লাগে না, ভোটার লিস্টে নাম তোলার জন্য আমাদের যারা এখানে আছে সবাই সহযোগিতা করবে। ভোটার লিস্টে নাম তুলে ওরা যেই চাপ আজকে দিয়েছে বাংলার মানুষের উপর, আমরা এটা কড়ায় গণ্ডায় 21-এ ওদের ফেরত দেব। এবং আপনি ভোটার লিস্টে নাম তুলুন, আর আপনার যদি কোনো রকম নথি না পান আপনি আমাদের লোকেদের আমাদের প্রতিনিধিদের বলুন, আমরা সহযোগিতা করে দরকার হলে বিএলআরও বিডিও অফিস যেখানে যা প্রয়োজন হবে সে দায়িত্ব আপনার করে দেওয়ার দায়িত্ব আমার। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনার কাছে নথি নেই, দরকার নেই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা তোমার ঠাকুমার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, আমি নিয়ে আসতে পারবো নাকি? আমি আমার বার্থ সার্টিফিকেট দিতে পারি, আমি আমার স্কুলের সার্টিফিকেট দিতে পারি, কলেজের সার্টিফিকেট দিতে পারি, আমি কোত্থেকে নিয়ে আসবো? আমাকে যদি বলে 71-এর আগে দলিল নিয়ে আসো, আগে যারা বলছে তারা 71-এর আগে দলিল নিয়ে আসো না, বিপ্লব দেবের মা বাবা কোথা থেকে এসেছিল সেটা আগে বলো, তারপর বাংলার মানুষকে এনআরসি নিয়ে ভয় দেখাবে। অত সোজা নয়, যারা এনআরসি নিয়ে বলছে যে হিন্দু মুসলমান করে মুসলমানদের ঘাড় ধাক্কা দিয়ে বার করবো, আজকে দেখুন কি অবস্থা। আজকে 6 জন আত্মহত্যা করেছে, তার মধ্যে অন্যতম কে, অন্নদা রায়,
সে কি বাঙালি হিন্দু এনআরসির জন্য আত্মহত্যা করেছে ময়নাগুড়িতে, মন্টু মন্ডল মুর্শিদাবাদে আত্মহত্যা করেছে, যেমন আমার মুসলমান ভাইয়েরাও করেছে, আজকে হিন্দু ভাইয়েরাও এই এনআরসির জন্য আত্মঘাতী করে প্রাণ দিচ্ছে। এরা চায় হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন। কেন ভাই, হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কি? মুসলমানের কি চারটে কান না পাঁচটা কান? আমার শরীরে যে রক্ত বইছে জাহাঙ্গীর খানের শরীরে একই রক্ত বইছে। আমার যদি দুটো চোখ থাকে তারও দুটো চোখ, আমার যদি একটা নাক থাকে তারও একটা নাক। আর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়। আমি যখন মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছি, আমার কোনো ধর্ম নেই, না হিন্দু ধর্ম না মুসলমান ধর্ম, আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষের জন্য কাজ করা আর মানুষের পাশে থাকা, এটাই আমার কাজ। সেটা ভুলে গেলে চলবে না। তাদের নেতৃত্ব আর আমাদের নেতৃত্বের মধ্যে এটাই পার্থক্য, এটাই তফাত। মমতা ব্যানার্জি যা বলে মমতা ব্যানার্জি তা করে। এফআরডিআই বিল মনে আছে, আমরা মিছিল করেছিলাম, বলেছিলাম রক্ত এলে প্রাণ এলে যাবে, এফআরডিআই পাস হতে দেবো না। আজকে এফআরডিআই পাস হয়নি, আজকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বিন্দুমাত্র বিভ্রান্ত এনআরসি নিয়ে হবেন না। যারা যে বলছে এক কান দিয়ে ঢোকা দেন আর এক কান দিয়ে বার করে ছুঁড়ে ফেলে দেবেন, বাংলা এনআরসি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আমি আবার আর আপনাদের সকলকে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কেন আবহাওয়া খারাপ, কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি আসবে। অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, আপনারা সেই রোদ বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের সভায় এসছেন, আমাদের আশীর্বাদ করেছেন। আমি আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাই। যা দরকার আমি আবার বলে যাই, আপনার সাথে আমার আত্মার সম্পর্ক, আত্মিক সম্পর্ক, আপনার যা প্রয়োজন আপনি আমায় বলবেন, আর আমার যা প্রয়োজন আমি আপনাকে বলবো। মধ্যেখানে কোনো দালাল যাতে মধ্যস্থতা না করতে পারে এটা সুনিশ্চিত করার দায়িত্ব আপনাদের সকলের। এবং আমার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে যখন একজন মারা গেছে, তুমি মাথায় রাখবে যে মারা গেছে সে আমার পরিবারের সদস্য, যে মারা গেছে সে আমার ভাই, যে মারা গেছে সে আমার বন্ধু, যে মারা গেছে সে আমার সহকর্মী। এর বদলা তো কড়ায় গণ্ডায় নেওয়া হবেই। আবার তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, আর একজনের গায়েও যদি এনআরসির জন্য একটা আঁচড় আমার মাটিতে পড়েছে, বিজেপি আর সিপিএম এর যা করার, অসুখ কি হলে কি ওষুধ দিতে হয় সেটা আমি জানি। যদি হয় দরকার হলে এলাকায় যাব, এমনিতেও বিজেপি সিপিএম এখানে নেই, দরকার হলে সারা জেলা থেকে এদেরকে তুলে নিয়ে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু একটা মানুষের প্রাণ যেন না যায়, এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দায়িত্বটা আমি আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। শারদীয়ার অনেক শুভেচ্ছা, দুর্গাপুজো ভালো কাটুক, আপনারা শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় হিন্দ, জয় বাংলা।